चलिए दोस्तों, आज मैं एक नया टॉपिक लेके फिर से आ गया। चलिए शुरू करते हैं। और सबसे आगे ऐसी मेरा टेक वीडियो देखने के लिए प्लीज सब्सक्राइब माय चैनल। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ম্যাক্সে বেস্ট ভিড়ে রেন্ডার সেটিং কিভাবে হয় তার সমস্ত সেটিং আপনাদের কাছে তুলে ধরব। আমি অনেকদিন ধরে প্রোডাকশন সেক্টরে কাজ করেছি, তো রেন্ডার নিয়ে আমি অনেক নাড়াঘাটা করেছি। তো আজকে সহজ পদ্ধতির মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে ভিড়ের মাধ্যমে একটা ভালো সেটিং আমরা বানাতে পারি, আর সেটিংটা কীভাবে সেভ করে রাখতে পারি পরের ফাইলের জন্য সেটাও আমি দেখিয়ে দেবো। তো আমি একটা বেসিক টিপট ড্র করেছি, এই হচ্ছে আমার টিপট। এখানে আমি দেখাই, কারণ রেন্ডারের জন্য একটা মডেল অত্যন্ত জরুরি। তো তার মধ্যে আমি ইমপ্রেস করলাম এম্পোর মেটেরিয়াল থেকে আমি এখান থেকে ভিড়ে মেটেরিয়াল আগে অ্যাসাইন করে দেবো প্রোডাক্টের উপর, যাতে করে আমি ভিড়ে রেন্ডারটা সেট করতে পারি। তো এখান থেকে যে স্ট্যান্ডার্ড বাটনটা আছে ওটার মধ্যে প্রেস করলে আমি বাকি জিনিসগুলো পাবো ভিড়ের সেটিং। কিন্তু এখানে আমি দেখছি স্ক্যান করার পর, মানে স্ক্রল করার পর, ভিড়ের রেন্ডার সেটিংসটা দেখাচ্ছে না। এটা বন্ধ করলাম, এখানে গেলাম, এটা আছে রেন্ডার সেটিংস। এখান থেকে আমাকে একটু নিচের দিকে যেতে হবে, নিচের দিকে গেলাম অ্যাসাইন রেন্ডার। এই অ্যাসাইন রেন্ডার থেকে এটা নর্মালি বাই ডিফল্ট থাকে স্ক্যান লাইন রেন্ডার, এটা আমি চেঞ্জ করে দিলাম ভিড়ে অ্যাডভান্স। এবং তারপরে যেটা আছে অ্যাক্টিভ শেডেড স্ক্যান লাইন রেন্ডার, যেহেতু ভিড়ে রেন্ডার একটা আছে সেই জন্য এটাও ভিড়ে রিলেটেড কিছু তো হতেই হবে। তো এটাকেও আমি ক্লিক করেছি, ক্লিক করার পর ভিড়ে আরটি 3.0 এটা আপডেটেড ভার্সন ভিড়ে রেন্ডার। এরপর দেখুন সমস্ত মেনুগুলো ভিড়ে রেন্ডার চেঞ্জ হয়ে গেছে। এটা করে দেওয়ার পরেই আমি যখন এখানে আসবো, এখানে যখন স্ট্যান্ডার্ডে ক্লিক করবো এখান থেকে ভিড়ে অপশন পেয়ে গেছি। তো এখানে অনেকগুলো ভিড়ে রেন্ডার আর মেটেরিয়াল বলে এগুলো মেটেরিয়ালস আছে। তো আমার নর্মাল কাজ করার জন্য রাফ সার্ফেস যেটাকে বলা হয় ওর জন্য ভিড়ে এমটিএল যেটার উপর আমি মাউস রেখেছি এটা আমরা প্রথমে ব্যবহার করি। তো এটা দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর এগুলো আপনারা নর্মাল রেন্ডারের মতোই, যেমন আপনারা নর্মাল রেন্ডারের ক্ষেত্রে ব্যবহার করেছেন কালার দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তারপর প্রোডাক্ট হয়ে অ্যাসাইন মেটেরিয়ালটা সিলেকশন করবে। আমার প্রোডাক্টটা খুব ধীরে মেটেরিয়াল পড়ে গেল। তারপর রিফ্লেক্ট থেকে গ্লসিনেস থাকে, এগুলো তো আপনারা জানেন। এখান থেকে আপনি কোনো ম্যাপ অ্যাসাইন করতে পারেন, বিট ম্যাপ, এখান থেকে কোনো ছবি নিতে পারবেন যদি আপনাদের থাকে। তো আপাতত যেহেতু আমরা ব্যবহার করছি না, তো এটাকে আমরা ক্লিয়ার করে দেবো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা রেন্ডার কীভাবে সেট করবো। তো এরপর আমি রেন্ডার সেটিংয়ে আবার গেলাম, রেন্ডার সেটিং খুলেছি আমি। এটা হচ্ছে এখানে ভিড়ে আছে, ভিড়ের মধ্যে রেন্ডার সেটিংয়ে গিয়ে ফ্রেম বাফার যেটা আছে এটাকে অফ করব। আমার ফ্রেম বাফার দরকার পড়ে না নর্মাল রেন্ডার ক্ষেত্রে। ফ্রেম বাফার অন থাকলে সবসময় ডবল ডবল রেন্ডার হবে, একটা নর্মাল রেন্ডার হবে, একটা ফ্রেম বাফার হওয়া রেন্ডার হবে। তো সেটা আমাদের দরকার পড়বে না। এখানে এনেবেল জিআই করে দেবো। জিআই এর মানে হচ্ছে গ্লোবাল ইলুমিনেশন, মানে ছায়া থেকেও ছায়া তৈরি হবে, যেটাতে আপনার যে সিনটা থাকবে না সেটা কালচে হবে না, সিনটার মধ্যে লাইট থাকবে। এখানে আছে, ক্লিক করলাম, এখানে অ্যাম্বিয়েন্ট অকুলেশনটা অন করে দেবো, এটা 1.2 রাখবো। সাবস্ক্রিপশনটা ফ্রি রাখবে, পারবে। আর যেটা আরেকটা যেটা হবে সেটা হচ্ছে রেন্ডারের কোয়ালিটি খুব ভালো হবে, ভালো রাখবে, আমরা কিছু রাখি ভালো বেঁধে পাই। লাইট কেজ আছে, লাইট কেজ শো ক্যালকুলেটেড ফেজ, এই চিহ্নটাতে টিক মেরে দেবেন। এটা যাতে অন থাকে তাহলে আপনার জন্য ভালো, আর বাদ বাকি তেমন কিছু চেঞ্জ করার দরকার পড়ে না। এরপর সেটিংসে যাব কীভাবে, এগুলোতে যদি আমি স্ট্যাম্প দিতে চাই, আপনার নাম বা মেল আইডি বা কোনো কোম্পানির ট্যাগ লাইন দরকার, ওগুলো এখান থেকে থাকলে ওটা রেন্ডারের মধ্যে চলে যাবে। এরপর চলে যাচ্ছে সাইজ, এইচডি চাইলে এইচডি, আমি এইচডি করলাম। এখানে ফাইলটা কোথায় সেভ হবে, এখানে ফাইল ডেস্কটপ দিলাম, এখানে নাম দিতে হবে, তারপর
যেটা চাইবেন সেটাই করতে পারবেন। এটার কোয়ালিটি প্রথমে বেস্ট করে দেবো, তাহলে রেজলিউশনটা ঠিকঠাক থাকবে। আর দ্বিতীয় হচ্ছে রেন্ডার সিঙ্গেল, যখন ক্যামেরা অ্যানিমেশন থাকবে তখন আপনাকে এখান থেকে ওই রেঞ্জটা, ক্যামেরা রেঞ্জটা 1 থেকে 50 বা 50 থেকে 53 বা 55 থেকে 58, এই জিনিসগুলো এখানের মধ্যে আপনাকে দিয়ে দিতে হয়। এরপরে চলে যাব, আর আমার সেরকম কিছু চেঞ্জ করার এখানে নেই। এরপরে যা আছে ভিড়ের মধ্যে গিয়ে আমি কিছু জিনিস চেঞ্জ করতে পারি, যেমন এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট দিতে পারি। এনভায়রনমেন্ট সবসময় আমরা একটু এই ধরনের কালারে রাখি, যে কালারটা এখানে দেখতে পাচ্ছি। এনভায়রনমেন্ট দেওয়া থাকলে কি হবে, আমার ইমেজটা খারাপ হবে না। এরপর আমি রেন্ডার মারতেই পারি, আমার রেন্ডার রিজন দেখাচ্ছে, আমি এখান থেকে রেন্ডার প্রেস করলাম, আমার প্রোডাক্ট রেন্ডার হয়ে গেল। প্রথমে একটু টাইম লাগে, কারণ ভিড়ে আপনারা জানেন যে একটু টাইম টেকিং রেন্ডারই করে, তো এখানে আপনার রেন্ডারের প্রসেসটা দেখাচ্ছে কতটা হচ্ছে। আমার রেন্ডার কমপ্লিট, খেপুরোকে উড়া গেল একটু দিতে হবে। এই যে একটা রেকটেঙ্গেল আসছে না, এটা রিজেনের জন্য আসছে, এটা ভিউ বলে রেকটেঙ্গেল আসবে, রিজেন মানে একটুকু রেন্ডার দিতে হবে যতটুকু আপনার চাই। এখানে চলে আসলাম, এখান থেকে আমি রেন্ডারের প্রিসেটটাকে সেভ করতে পারি, 1 2 3 নামে আমি এখানে সেভ করতে পারি। তাহলে আমি এখন একদম যা যা আছে মন এফেক্ট এগুলো সেভ হয়ে যাবে। আমি যদি আমার লোড প্রিসেট করি, এখান থেকে আমি 1 2 3টা পাবো। তো এইভাবে রেন্ডার সেভ করে, তো রেন্ডার করার আগে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটাকে আমি একটু টার্ব করে আমাকে যেহেতু ভিড়ে রেন্ডার, ওই জন্য আমাকে ভিড়ে লাইটই নিতে হবে। এখান থেকে সিলেক্ট করলাম, ভিড়ে লাইট নিলাম, ভিড়ে লাইট ক্লিক করলাম, ভিড়ে লাইট আমার চলে এলো। এবার লাইট পজিশন ঠিক কোনো লাইট সেট আপ নয়, বেসিক একটা কাজ আমি আপনাদের দেখাচ্ছি। লাইট সেট আপ একটা আলাদা ক্লাস, করা তো আর ওটাকে বড় ছোটো লাইট সেট এখানে এই প্লেনটা আমার আগে বড়ো করে ভালো হয়, 500 করে দিলাম, 500 করে চলে এসেছি। এবারে নিশ্চয়ই মেটেরিয়াল দিতে, গিয়ে ফেললাম, যাকেও ভিড়ে করলাম, আমার ভিড়ে মেটেরিয়াল হয়ে গেল, লাইট হয়ে আসে। এরপর আমি রেন্ডার দেওয়ালাম আর রেন্ডার বাটন প্রেস করলাম। যেহেতু আগে রেন্ডার হয়ে আছে তাই ওটার উপর হয়ে দেখুন আমার ভিড়ে রেন্ডার কমপ্লিট। আজ এতটাই, ভিড়ে রিলেটেড যে কোনো কোয়ারি আপনারা আমার কমেন্টে লিখবেন, আমি সেই হিসাবে আপনাদের অ্যান্সার আমি দিতে দেবো। আর একটা কথা বলি, আমি এরকম ধরনের আরও টিউটোরিয়াল, ম্যাক্স জাতীয়, ফটোশপ জাতীয়, আফটার এফেক্টস জাতীয় আমি নিয়ে আসি আমার।